দীর্ঘ বছর ধরে উদয়পুর মহকুমার রায়াবাড়ি এলাকার সংখ্যালঘু পরিবারের লোকজন খাস জমিতে বসবাস করে আসছিল। হঠাৎ করে জেলা প্রশাসন থেকে তাদেরকে এলাকাটি ছেড়ে দেওয়ার জন্য নোটিশ জারি করে, আর একে কেন্দ্র করে এলাকায় সংখ্যালঘু পরিবার এবং উপজাতিদের মধ্যে কয়েকদিন ধরে চলছে গণ্ডগোল। গত কিছুদিন আগে রাতের বেলা দুটি সম্প্রদায়ের মধ্যে গণ্ডগোল বাধে পরবর্তী সময় কিল্লা থানা থেকে পুলিশকে পরিস্থিতি সামাল দেয়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে বুধবার দুপুর থেকে কুমুদ জেলা কংগ্রেস জেলা সভাপতি সৌমিত্র বিশ্বাসের নেতৃত্বে শুরু হয় রাধা কিশোরপুর থানার সামনে পথ অবরোধ। বেশ কিছুক্ষণ ধরে চলে এই পথ অবরোধ। পরবর্তী সময় আরকিপুর থানার ওসি রাজীব দেবনাথ প্রতিনিধি দলকে বলে পথ অবরোধ তুলে নেওয়ার জন্য, বিষয়টি পুলিশ প্রশাসনের সাথে কথা বলার জন্য আহ্বান জানান এবং জেলা প্রশাসনের সঙ্গে কথা বলার জন্য আহ্বান করে। উল্লেখ্য, রায়াবাড়ি এলাকাটি কিল্লা থানার অন্তর্গত। কিছুক্ষণ পর অবরোধ তুলে নেওয়া হয়। অবস্থায় আমরা বারবার জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন সমস্ত কাছে আবেদন করেছি এই বেআইনি উচ্ছেদনামা উচ্ছেদ নোটিশ প্রত্যাহার করার জন্য। এর মধ্যেই স্থানীয় কিছু মানুষ, যাদেরকে আমরা শুনেছি পাট্টা প্রদান করা হয়েছে বেআইনিভাবে, তারা সেই সেই জায়গা আইন শৃঙ্খলা অবনতি করাচ্ছে। এবং গত সপ্তমী দিন, সপ্তমী পূজার দিন এক নাবালিকা মেয়েকে অ্যাসাল্ট করা হয়েছে। আমরা থানাতে মামলা করেছি। প্রতিদিন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ ভয়ভীতিতে সেখানে বসবাস করছে। এই অবস্থা নিরসনের জন্য আজকে আমরা আরকিপুর পিএসএ প্রতিবাদ করেছি, প্রতিবাদ জানিয়েছি এবং আরকিপুর পিএসএ বর্মবুর সঙ্গে আমরা কথা বলেছি। উনি আমাদেরকে সেই সমস্ত বার্তা উচ্চতর আধিকারিকের কাছে পৌঁছে দেবেন। আমরা আশা রাখি শুভবুদ্ধি সম্পন্ন মানুষ এই রাজ্যে যে সম্প্রীতি পরিবেশ আছে তার অক্ষুণ্ণ রাখতে এগিয়ে আসবেন এবং জেলা প্রশাসনের কাছে আমরা আবেদন জানাবো অবিলম্বে বেআইনি যে উচ্ছেদ নোটিশ তা প্রত্যাহার করুন। এটা কি আজকে আপনারা কি জাতীয় কংগ্রেস থেকে করেছেন না? এটা জাতীয় কংগ্রেস, আমি ব্যক্তিগতভাবে জাতীয় কংগ্রেস জেলা সভাপতি হলেও এখানে সমস্ত অংশের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ, রাজনৈতিক দলমত নির্বিশেষে সবাই আমাদের এখানে এসেছে। উদয়পুর থেকে মানিক সাহা, রিপোর্ট ত্রিপুরা 24x7।